সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে সার্ভিস কস্টিং এর একটি টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমি সার্ভিস কস্টিং এর একটি টপিক আগেও একটি দিয়েছি, তো আপনারা আগের ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পাবেন। তবে ভিডিও টিউটোরিয়ালটা শুরু করার আগে আমি যেটি বলবো সেটি হচ্ছে, দেখি এই ভিডিও টিউটোরিয়ালটা শুধুমাত্র কমার্স স্টুডেন্টরা দেখবেন। কমার্স স্টুডেন্ট ব্যতীত অন্য কোনো গ্রুপে স্টুডেন্টরা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন না, তাদের কোনো লাভ হবে না। তো আমি প্রশ্নটা পড়তেছি, মিস্টার আদামিয়া হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লিট অ্যান্ড ট্যাক্সি, দ্য ভ্যারিয়াস এক্সপেন্স ইনকার্ড বাই হিম আর গিভেন বিলো। এই যে তথ্যগুলো দেখতেছেন, এই তথ্যগুলো দেওয়া হয়েছে 10টা ট্যাক্সির। তো এখানে আমাদের দু ধরনের কস্ট বের করতে হয়, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আর ওরা যে খরচগুলো দিছে এগুলো হচ্ছে 10টা ট্যাক্সির খরচ দেওয়া হয়েছে। নিচে একটা প্যাসেজ দিছে, দ্য লাইফ অফ ট্যাক্সি 3 লক্ষ কিলোমিটার অ্যান্ড এন্ড অফ দ্য হুইচ এস্টিমেটেড টু বি সোল্ড এট টাকা 10,000। এই যে গাড়িটা আছে, মানে প্রত্যেকটা ট্যাক্সির 3 লাখ কিলোমিটার চলবে এবং এটা এটা 3 লাখ কিলোমিটার চলার পরে 10,000 টাকায় বিক্রি করা যাবে। এ ট্যাক্সি রান অন অ্যাভারেজ 5,000 কিলোমিটার পার মান্থ। একটা ট্যাক্সি নর্মালি 5,000 কিলোমিটার চলে, অফ হুইচ 20% রান এমটি, যার 20% এমটি থাকে। পেট্রোল কনজামশন ইজ লিটার পার 10 কিলোমিটার কিমিস, কস্ট অফ পেট্রোল ইজ টাকা 20 পার লিটার, অয়েল অ্যান্ড আদার সান্ডারি এক্সপেন্স অ্যামাউন্ট টু টাকা 10 পার 100 কিলোমিটার, 10% কমিশন অন ফ্রেট ইজ পেয়েবল ইজ ড্রাইভার অ্যাক্সেস হিজ স্যালারিজ, অ্যাজিউম প্রফিট 20% অন ফ্রেট, ক্যালকুলেট দ্য ফেয়ার শুড বি চার্জ পার কিলোমিটার। আচ্ছা, এখানে আমরা মূলত যেটি বেশিরভাগ সময় করে থাকি যে কস্ট পার কিলোমিটার, মানে 1 কিলোমিটারে কস্ট কত সেটা বের করে আমরা বেশিরভাগ অঙ্কই আমরা শেষ করে ফেলি। কিন্তু এখানে লাস্টে দেখেন একটা বলছে ক্যালকুলেট দ্য ফেয়ার। ফেয়ার বলতে হচ্ছে যে আমার কস্টের সাথে প্রফিটটা যোগ করতে হবে, কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা ফেয়ারটা বের হবে। এখানে সে ফেয়ারটাই বের করতে বলছে। তাহলে আমি অঙ্কটাতে চলে যাচ্ছি সরাসরি। তো অঙ্কটার জন্য আমি আগে থেকে একটা ঘর, এরকম একটা ঘর করে রাখছিলাম যাতে আমার এটা করতে আরও সময় লাগতো বা এতে ভিডিওটা লম্বা হয়ে যেত। তো আমি প্রথমে এখানে লিখলাম ফিক্সড কস্ট, প্রথমে স্যালারি অফ অফিস স্টাফ 1500, স্যালারি অফ অফিস স্টাফ এখানে 1500 দিয়ে পিএম, পিএম মানে হচ্ছে পার মান্থ। পার আচ্ছা, এই অঙ্কটা মাসে করব নাকি বছরে করব সেটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। তো আমি এখন আবার এরকম বলতেছি, দেখা বলছে এ ট্যাক্সি রানস অন অ্যাভারেজ 5,000 কিলোমিটার পার মান্থ। এই যে এখানে 5,000 কিলোমিটার পার মান্থ দেখছে না, এটা এটা যদি মান্থে লেখে তাহলে আপনারা মাসে করবেন, এটা যদি ইয়ারে লেখে তাহলে আপনারা অঙ্কে ইয়ারে লিখবেন, তাহলে অঙ্কটা করতে আপনাদের সুবিধা হবে। তো এ ট্যাক্সি রান তাহলে এটা আমরা মান্থে করবো। স্যালারি অফ অফিস স্টাফ 1500 টাকা, পিএম মানে হচ্ছে পার মান্থ, তাহলে আমি লিখি স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ অফিস, ওদের স্যালারি হচ্ছে 1500 টাকা। তো 1500 টাকা আমি কি প্রত্যেকটা গাড়ির জন্য কি আলাদা আলাদা অফিস স্টাফ রাখবো নাকি, আমার 10টা গাড়ির জন্য একটা অফিস স্টাফ রাখা হবে, মানে এই 1500 টাকা দিয়ে আমার ও 10টা গাড়ি দেখাশোনা করবে। তাহলে এখানে দিতে হবে 1500 ভাগ 10, তাহলে আমার অ্যামাউন্ট আসবে 150 টাকা। এরপরে আমাদের সেকেন্ড আছে স্যালারি অফ গ্যারেজ 2000 পিএম, তাহলে আমি দিব স্যালারি অফ গ্যারেজ 2000 ভাগ 10, 200 টাকা আসবে এটা।
এরপর আসেন স্যালারি অফ, এটা স্যালারি অফ গ্যারেজ আছে তো, এটা গ্যারেজ স্টাফ হবে, ওর একটু ভুল লাগছে। স্যালারি অফ গ্যারেজ স্টাফ, এরপর দিচ্ছে রেন্ট অফ গ্যারেজ 1,000, রেন্ট অফ গ্যারেজ, রেন্ট অফ গ্যারেজ 1,000 ভাগ 10, 10 দিয়ে ভাগ দিচ্ছি, যেহেতু এখানে আমাদের 10টা ট্যাক্সি, 100 এখানে একটা স্টাফ হবে, স্যালারি অফ অফিস, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, এটা গেল। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি 400 টাকা পার মান্থ, ড্রাইভার স্যালারি। ড্রাইভার স্যালারি দিয়ে বলছে 400 টাকা পার মান্থ, এটাকে আমার যেহেতু 10টা গাড়ি, তাহলে 10টা গাড়ি একজন ড্রাইভার দিয়ে চালানো পসিবল না, 10টা গাড়ির জন্য আমার অবশ্যই কি লাগবে, 10জন ড্রাইভার লাগবে। তাহলে ড্রাইভার স্যালারি যা আছে তাই 400 টাকা, 400 টাকাই বসাতে হবে, এটাকে আমরা ভাগ করব না। ড্রাইভার স্যালারির পরে আমরা পাইতেছি রোড এন্ড রিপেয়ার, রোডস এন্ড রিপেয়ার, এটাকে কত টাকা, 2100 টাকা লিখলাম, রোডস এন্ড রিপেয়ার। রিপেয়ার এটা ছিল, এটা একটু দেখতে হবে কত ছিল, 2100 PA, পি এখানে অবশ্য পার ট্যাক্সি ওরা লিখে দিছে PA, PA মানে হচ্ছে পার অ্যানাম, পার অ্যানাম মানে হচ্ছে বছরে, বছরে আমাকে 2100 টাকা দিতে হয়। তাহলে আমি তো মাসের অঙ্ক করতেছি, তাহলে আমাকে কি করতে হবে, 2100কে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা 12 মাসের টাকা, 2100 ভাগ 12, 2100 ভাগ 12, এখন 2100কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 2100 লিখতেছি 12, তাহলে আমি যদি এটাকে ভাগ কর, এটাকে ভাগ করব এটা দিয়ে, 175 টাকা, এরপর বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3% অন কস্ট, 82,000 টাকা 3% আগে বের করতে হবে কস্ট, পিএ তাও পিএ বলছে 82,000 টাকা মানে বাৎসরিক হচ্ছে 3%, তাহলে আমাকে 82,000 টাকা 3% আগে বের করতে হবে, ২৪৬০, এই ২৪৬০ হচ্ছে 1 বছরের টাকা, 2460 হচ্ছে 1 বছরের টাকা, 12 মাসের টাকা, তাহলে আমার 1 মাসে কত বের হয়, 205 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে, 1 মাসে 205 টাকা, এখানে কি ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আর ফিক্সড কস্ট কি আমাদের আছে, আর কোনো ফিক্সড কস্ট আমাদের নেই, হ্যাঁ, তাহলে আমরা এটা পরেরটাতে এটা যোগ করে ফেলতে পারি, আমাদের টোটাল ফিক্সড কস্টটা কত হয়, তো আমি এটা এখন যোগ করে টোটাল ফিক্সড কস্টটা বের করব, এই অটো সামেশন দিয়ে এটাকে আমরা ফিক্সড কস্ট বের করে ফেলতে হবে, এটার নাম দিব টোটাল ফিক্সড কস্ট,
টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্টকে আমি এবার আমাদের কস্ট পার কিলোমিটার, এটা 1 কিলোমিটারে খরচ বের করতে হবে। তো গাড়িটা ওরা বলছে 5000 কিলোমিটার চলে অন এভারেজ উইথ 20% এমটি, 20% এমটি মানে 20% চলে না, তাহলে 5000-এর 20% হচ্ছে 1000, তাহলে গাড়ি চলে 4000 কিলোমিটার। এই 1230-কে আমি 4000 দিয়ে ভাগ করব, ইজ ইকুয়াল টু এটা ভাগ 4000, তাহলে আমার 1 কিলোমিটারের কস্ট বের হয়ে যাবে। এরপর আমরা হেডলাইন দিই ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট আমরা প্রথমে দিব ডেপ্রিসিয়েশন কস্ট, ডেপ কস্ট। হ্যাঁ, এই ডেপ কস্টটা কিভাবে বের করবেন? ডেপ কস্টটা মূলত সম্পত্তির ভ্যালু লাগে, সম্পত্তির ভ্যালু লাগবে আর সারা জীবনে গাড়ি কত কিলোমিটার চলতে পারবে। দেখেন, এই গাড়িটা সারা জীবনে চলবে 3 লক্ষ কিলোমিটার, এই 3 লক্ষ কিলোমিটার চলবে, কিন্তু 3 লক্ষ কিলোমিটার চলার পরে এটাকে আমরা সেল করতে পারবো 10,000 টাকা। এখানে আমার প্রথমে বের করতে হবে যে আমার কত টাকা লস হইতেছে। খেয়াল করেন, 82,000-এর মধ্যে তো আমি 10,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবোই, তাহলে আমার এখানে মূলত অবচয়যোগ্য মূল্য হচ্ছে 72,000 টাকা। এই 72,000 টাকা দিয়ে আমি 3 লক্ষ কিলোমিটার চলতে পারবো, তাহলে আমার 1 কিলোমিটারের খরচ কত পড়বে? তাহলে আমি 72,000-কে 3 লাখ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার 1 কিলোমিটারের কস্ট বের হবে। তো আমি ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি, যেহেতু এটা হচ্ছে কস্ট হচ্ছে 72,000 আর চলবে 3 লক্ষ কিলোমিটার, তাহলে দেখেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ইজিক্যাল টু টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ, এটা তো কিলোমিটার না বা কিলোমিটার, 1 কিলোমিটারের খরচ, এটাকে যদি আমি 5000 দিয়ে গুণ করি ইন্টু 5000, তাহলে 5000-এর কস্ট বের হয়ে গেছে। 5000 কিলোমিটারের জন্য আমার ডেপ্রিসিয়েশন কস্টটা কত আসবে বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কত আসবে সেটা বের হয়ে গেল 1200 টাকা। কিন্তু আমি যে সময় এঘরে ট্রান্সফার করব, তখন এটাকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 4000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ডেপ কস্ট দিলাম, ডেপের উপরে আসতেছে পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 10 কিমিস, কস্ট অফ পেট্রোল 20 পার লিটার, কস্ট হচ্ছে 20 টাকা। আমরা সবসময় টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ করব, তো 20 টাকাকে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 2 টাকা, 2-কে আমি 5000 দিয়ে গুণ করব, আসবে 10,000 টাকা কস্ট অফ পেট্রোল। টাকা আসবে টোটাল 10,000, কস্ট অফ পেট্রোল 10,000, অয়েল এন্ড আদার স্যান্ডার এক্সপেন্স টাকা 10 পার 100 কিলোমিটার, পার 100 কিলোমিটার্সের জন্য হচ্ছে 10 টাকা, তাহলে এটা কি অয়েল এন্ড স্যান্ডার এক্সপেন্স, 10 টাকা হচ্ছে 10 100, তাহলে আমি 10-কে 100 দিয়ে ভাগ করব। আচ্ছা, লিখে আমি অয়েল এন্ড স্যান্ডার এক্সপেন্স, অয়েল এন্ড সান্ডারি এক্সপেন্স, তাহলে আমাকে আমার টাকা হচ্ছে 10 কিমি হচ্ছে 1000, সরি কিলো টাকা হচ্ছে 10 কিলোমিটার হচ্ছে 100, তাহলে টোটাল আসবে এটা সান্ডারি এক্সপেন্স আসবে 500 টাকা, তার এখানে আসবে 0.12,
এরপর আমি যেটি দেখাবো সেটি হচ্ছে ১০% কমিশন অন ফ্রেট ইজ পেয়েবল ড্রাইভার অ্যাক্সেস টু হিজ স্যালারি, ড্রাইভার ১০% কমিশন পাবে, কমিশন। এটাকে আমি ব্র্যাকেটে লিখি ১০% অফ ফ্রেট বা ফেয়ার, ফেয়ারে ১০%, বাট আমাদের হাতে ফেয়ার নেই, তাহলে আমরা তো এটা যোগ করব এখানে, এটা যোগ করে এই জায়গাটা আমরা লিখবো কস্ট পার কিলোমিটার, কস্ট পার কিলোমিটার, বাট আমরা কস্ট পার কিলোমিটার বের করতে পারি নাই এখনো, কস্ট পার কিলোমিটার। এরপর আসবে অ্যাট প্রফিট, অ্যাট প্রফিট, প্রফিট বলছিল ২০% অন ফ্রেট, ২০% অন অন ফ্রেট, ফ্রেটের ১০-২০%, আর নিচেটা হবে ফেয়ার পার কিলোমিটার, ফেয়ার পার কিলোমিটার, ফেয়ার পার কিলোমিটার। এখন আমরা এই ফেয়ার পার কিলোমিটারে বের করতে গিয়ে আমাদের একটু ঝামেলা হবে, কি বা কি ঝামেলা আমি বলি, যে এই ১০%টা হচ্ছে এটার উপরে, এটার উপরে ১০%, আর এখানে এই ২০%টা তাও এটার উপরে, বাস আমার তো ফেয়ারই নেই, ফেয়ারটা যদি আমার থাকতো তাহলে আমি এটা ১০%, এটার উপরে ২০% বসাই দিতে পারতাম, এখন তো আমি ফেয়ার নাই, যদি ফেয়ার না থাকে সেটা আমি ফেয়ারকে মনে মনে ১০০ মনে করব, মনে মনে আমি যদি ১০০ মনে করি এটাকে ১০০, এটা হচ্ছে আমার কত, আমি এমনি লিখি এটা হচ্ছে ১০০, এটা হচ্ছে ২০, তাহলে কষ্টের সাথে প্রফিট যোগ করলে তো সেল আসে বা ফেয়ার আসবে, তাহলে আমার কত কষ্টটা আরও কম না, আমার কষ্ট হচ্ছে ৮০, ৮০ তো, আর এই কমিশনটা হচ্ছে কত, এখানকার ১০, এটা হচ্ছে, এটা হচ্ছে ১০, এই ১০ যদি আমি ১০, এটা তো আমি এখনো পাই নাই, ৮০ থেকে যদি ১০ বাদ দিয়ে দিই এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ৭০% খরচ, ১০০, এটাকে আমি মনে মনে ধরছি যেহেতু আমার কাছে জানা নাই, যে জিনিসটা জানা থাকবে না সেটাকেই আপনারা মনে মনে ১০০ ধরবেন, পার্সেন্টেজের ক্ষেত্রে ১০০% আমার বিক্রয়, ১০০ টাকা বিক্রি করলে আমি ২০ টাকা লাভ করব, তাহলে আমার এখানে কষ্ট হচ্ছে ৮০ টাকা, তার মধ্যে কমিশন আছে আরও ১০ টাকা, তাহলে এই কমিশন বাদে উপরে যত খরচ থাকবে সবগুলো হচ্ছে আমার ৭০ ভাগ খরচ, এই ৭০ ভাগ খরচটা আমার কত আসে, তাহলে এই যে এগুলো আছে না এইগুলো যোগ করলে আমি বের করে ফেলতে পারবো, এটা হচ্ছে ৩.২৩২৫, ৩.২৩২৫, এটা এটা হচ্ছে আমার ৭০% খরচ, ২৩২৫, এটা হচ্ছে আমার কত পার্সেন্ট, এই যে এটা পর্যন্ত আমার ৩.২৩২৫, এটা হচ্ছে আমার ৭০% খরচ, এটাকে আমি ৭০% দিয়ে ভাগ করে আমি ১০০% নিয়ে ফেলবো, তাহলে আমি ইজিক্যাল টু দিচ্ছি, ইজিক্যাল টু এটা ভাগ এটা ইন্টু
100 তাহলে আমার 4.62 আসছে ফেয়ার, তো আমি 4.62 এখানে দিয়ে দিচ্ছি 4.62। অথবা আমি এখানে অন্যভাবে করতে পারি, এখানে এখানে আমি 100 জায়গায় কত করে দিলাম 10, 10 করলে আসবো তো 0.46, আর আমি যদি 20 করে দিই এখানে, যেহেতু আমার এখানে যদি আমি এবার যদি আমি 20 করে দিই 0.92, 0.92 দেখেন সবগুলো বের হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমি 100 দিয়ে এটা বের করে ফেলছি, এটার উপরে 20% দিয়ে আমি দেখাবো কিছুক্ষণ পরে। আর এটা এবার দেখেন আমি এটাকে যোগ করতেছি ইজিক্যাল টু অটো সামেশন, হ্যাঁ ইজিক্যাল টু অটো সামেশন ও, একটু ঝামেলা হয়ে গেল যেহেতু এটা আমার আসলে পুরো এটাই নাই, ওকে আমি 9236, আচ্ছা আমি পুরোটা আবার একটু দেখাচ্ছি, একটু একটু ঝামেলা হয়ে গেছে, 100.4.6179, হ্যাঁ এটা যেসব আমি 10 দিব 4.6818, 0.4618, আর যেসব আমি 20 দিব 0.9236, 4.3104। আচ্ছা যাই হোক, এগুলো আসলে দশমিকের কারণে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমাদের, তো দশমিকটা যদি আমরা দুইবার পর্যন্ত রাখি তাহলে হয়তো বা এটা ঠিক থাকবে। ঠিক আছে, তো আশা করি আপনারা সকলে ভিডিওটা বুঝছেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন, এটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।